ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি রুমকি ব্যানার্জি অ্যাডভান্স টিউটোরিয়াল থেকে তোমাদের গাইড, তোমাদের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি স্টাডি মেটেরিয়াল দিয়ে হেল্প করার জন্য। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস নাইনের বাদবাকি দশটি ভাব সম্প্রসারণ দেবো। এইটা যাদের ভাব সম্প্রসারণ অন্যান্য স্কুলের ক্লাসে যাদের আছে তাদের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, তারাও সেটা দেখতে পারো, করতে পারো। ঠিক আছে, তাহলে আমি 11 নম্বর থেকে আজকে শুরু করব। 11 নম্বর দেখে নাও। বহুদিন ধরে বহু কোর্স দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানে শীষের ওপর একটি শিশির বিন্দু। উত্তরটা দেওয়াই আছে। 12 নম্বরে চলে যাচ্ছি। যে নদী হারায় স্রোত, চলিতে না পারে সহস্র শৈবাল বাঁধে আশি তারে, যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। 13 নম্বরে আসছি। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস, নদীর এপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে চাহ কিছু সুখ সকলি ওপারে। 14 নম্বরে চলে আসছি। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলে চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। 15 নম্বরে চলে এসছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এর পুরো আনসার তোমরা দেখে নিচ্ছ, এখানেই দেওয়া আছে। 16 নম্বরে আসছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচে ঈশ্বর। 17 নম্বরে আসছি। স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে। 18 নম্বর দেখে নাও। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কঙ্কালের ধন চুরি। ঠিক আছে, এই আনসারটা তোমরা পুরো দেখে দিচ্ছ। 19-এ যাচ্ছি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে যেন তৃণ সম দহে। 20 এবং অন্তিম ভাব সম্প্রসারণে যাচ্ছি। পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী, সুখের অন্য কোনো মূল্য নাই। 14 নম্বরে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কী ধরনের সাজেশন তোমাদের দরকার সেটাও আমাকে জানিও। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের, যারা আমার জব স্পেশাল ভিডিওটি দেখে আমাকে অনেক কমেন্ট করেছো, অনেক ফোন এসছে আমার কাছে, তারা আমাকে আরও কিছু রিকোয়েস্ট করেছে। আমি খুব তাড়াতাড়ি সেই রিকোয়েস্ট পূরণ করার চেষ্টা করব। তোমাদের শুভেচ্ছার জন্য আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর কী ধরনের তোমাদের আমি সাজেশন দিতে পারি, হেল্প করতে পারি, অবশ্যই সেটা আমাকে জানিও। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।